कायनात में किस लिए आए हुए, इस दुनिया में किस लिए आए हुए, अल्लाह जल्लाहु की जात को पहचानना, ये हमारा मकसद है। अगर हमने अल्लाह को नहीं पहचाना तो हमने कुछ नहीं पाया। বর্তমানে ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় পার করছেন মোহাম্মদ রেজওয়ান। ব্যাট হাতে 22 গজে নামলে খেলছেন বড় বড় ইনিংস। তবে এই মোহাম্মদ রেজওয়ান যে কতটা ধর্মভীরু তা আমাদের সকলেরই জানা। কখনো ম্যাচ চলাকালে মাঠের মধ্যে নামাজ আদায় করতে, আবার কখনো বাসের মধ্যে কোরআন পড়তে দেখা গিয়েছে এই ব্যাটসম্যানকে। তবে এবার ব্যতিক্রমী একটি কারণে আবারও দর্শকের হৃদয় ছুঁয়েছেন মোহাম্মদ রেজওয়ান। সম্প্রতি নিউজিল্যান্ডের ক্র্যাশ চার্চের একটি মসজিদে খুতবা দিতে দেখা গিয়েছে ধর্মভীরু এই ক্রিকেটারকে। এ সময় খুতবায় মুসল্লিদের উদ্দেশ্যে রেজওয়ান বলেন, আমরা নিউজিল্যান্ডে ক্রিকেট খেলতে এসেছি, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে এসেছি, আমাদের দায়িত্ব মাঠের মতো শতভাগ দেওয়া, সেই সাথে মনে রাখতে হবে আমাদের পরকালের জন্য দায়িত্ব রয়েছে, আল্লাহ সন্তুষ্টি অর্জনে আমাদের সর্বোচ্চ দিতে হবে, এটাই আমাদের সবার উদ্দেশ্য থাকা উচিত। এক পর্যায়ে সৃষ্টিকর্তার অসীম রহমতের কথাও মনে করে দিয়েছেন তিনি। রেজওয়ান আরো বলেন, মহান আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, এটি আমাদের জন্য নেয়ামত। একটা সময় এই পৃথিবীতে কিছু ছিল না, এরপর একে একে আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছে, আমাদেরকে আল্লাহ শুকরিয়া করা উচিত। আর পাকিস্তানের এই ব্যাটারের এমন বয়ান প্রাণ ভরে শুনছিলেন মসজিদে থাকা সকল মুসল্লিগণ। আর মুসল্লিগণ কতটা আগ্রহের সাথে তার কথা শুনছিল তা ভিডিওর মাধ্যমে দেখে বোঝা যাচ্ছে। তাই তো আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা জোয়ারে ভাসছে টি টোয়েন্টি র্যাঙ্কে শীর্ষে থাকা ব্যাটার মোহাম্মদ রেজওয়ান। প্রিয় দর্শক, মোহাম্মদ রেজওয়ানের এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। মোহাম্মদ নাসির, INBD স্পোর্টস।